হ্যালো বন্ধুরা তোমার সকলকে স্বাগতম তোমাদের এই চ্যানেল ডাব্লু বি প্রাইভেট টিউশানে আজকের এই ভিডিওতে আমরা ডাফ অ্যান্ড দাঁত দু হাজার চব্বিশ ক্লাস এইটের ইংলিশ কোয়েশ্চেন বাঞ্চের যে তোমাদের প্রথম ইউনিট টেস্টের জন্য দুশো তিপ্পান্ন নম্বর পেজে যে তাহেরপুর নেতাজি হাই স্কুল এইচ এস রয়েছে এই প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করবো তো চলো ভিডিও শুরু করা যাক দেখো তোমাদের যে ইউনিট টেস্ট পরীক্ষা হবে প্রথম ইউনিট টেস্ট তার সময় থাকবে তিরিশ মিনিট আর তোমাদের ফুল মার্কস হবে পনেরো এখানে দেখো তোমাদের যে রিডিং স্কিল সিন দেওয়া হয়েছে এটা ক্লাউডস থেকে নেওয়া হয়েছে ক্লাউডসের ইউনিট টু থেকে নেওয়া হয়েছে তো প্রশ্নটুকু দেখো পরপর বলে দিচ্ছি আমি প্রথম প্রশ্ন বলছে দেখো এর দাগে এটা এক বলছে বলছে আফটার রিচিং দ্য শেড অফ দ্য বিগ ট্রি দ্য বয় ফাউন্ড দ্য ক্লাউড তাহলে কি বলছে বলছে যে গাছের ছায়া আসার পর সেই ছেলেটি

বলছে দ্য বয় স্যাটিসফাইড হি ইজ থার্স উইথ দা ওয়াটার অব দা পার্সিয়ান তাহলে এটা অবশ্যই হবে হবে ট্রু আর এখানে উত্তরটা কি লিখবে সাপোর্টিং স্টেটমেন্টটা কি লিখবে দেখে নাও এটা কিন্তু ট্রু হবে সাপোর্টিং স্টেটমেন্ট কি লিখবে দেখে নাও লিখবে দেন হি এটা বয় লিখবে দেন হি ওয়াশ ইজ হ্যান্ড অ্যান্ড ফেস অ্যান্ড বলছে ড্রাঙ্ক ইজ ফিল নেক্সট হচ্ছে দেখো বিয়ের দাগের প্রশ্ন বলছে আনসার দা ফলোইং কোশ্চেন সেকেন্ডটা বলছে হোয়াট ডিড দা বয় নোটিস ইন দা স্কাই ছেলেটি কি লক্ষ্য করছিল আকাশে এখান থেকে লিখবে দ্য বয় লুক আপ ওয়ান্স এগেইন অ্যাট দ্য স্কাইজ অ্যান্ড ফাউন্ড নট এ সিঙ্গেল প্যাচ অফ ক্লাউড বাট দ্য সান বিট ডাউন অন হিজ হেড ফ্রম এ ক্লিয়ার স্কাই নেক্সট প্রশ্ন বলছে দেখো দুই একটা হাউ ওয়ার

একটা বলছে দেখো ইন দ্য ফিল ইন দ্য ব্ল্যাংক উইথ অ্যাপ্রোপি সেন্ট ইজ এ হবে এ নন পোয়েট হি ওয়াজ বর্ণ অন ডেটের আগে কোনো তারিখের আগে অন বসে অন টেন্থ অক্টোবর নাইনটিন সেভেন্টি আর তাহেরপুর এটা জায়গা তার আগে কী লিখবে কী পড়বে অ্যাট পড়বে অ্যাট তাহেরপুর এরপর বিয়ের দেখো প্রশ্ন কী বলছে দেখ না ফিলিন দ্য ব্ল্যাঙ্ক উইথ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আমাদের আগে জানতে হবে যে প্রেজেন্ট পারফেক্টেন্সের যে শর্তটা বা গঠনটা কাঠামোটা কেমন হয় দেখে নিতে হবে ওই স্ট্রাকচারটা দেখে নিতে হবে প্রথমে সাবজেক্ট হবে প্লাস হ্যাব বা হ্যাজ হ্যাব বা হ্যাজ হবে তারপরে বিন হবে তারপরে ভিওয়ান তারপরে আইএনজি হবে তাহলে হ্যাব কোথায় হবে যখন প্লুরাল প্লুরাল নাম্বার হবে তখন হবে হ্যাব আর যখন সিঙ্গুলার নাম্বার হবে তখন হ্যাজ হবে এখানে দেখো তো ইঞ্জিনিয়ার্স বিল্ড ইন

দুশো তিপান্ন পেজের যে প্রশ্নপত্রটি রয়েছে তা সম্পূর্ণ উত্তর ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও পছন্দটি লাইক করে দিও আর চ্যানেল নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি প্রেস করে নোটিফিকেশন অন করে দাও পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য থ্যাংক ইউ